নমস্কার দর্শক বন্ধু, সোনার বাংলায় আপনাদের সকলকেই স্বাগত। আমি পৌলমি উপস্থিত হয়ে গিয়েছি শনিবার 11:35, আর আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন এতক্ষণে টিভির সামনে। কারণ সত্যি শনিবার 11:35 মানে একটা ভীষণ উত্তেজনার দিন, একটা ভীষণ হাসি খুশির সময়, এবং এই আধ ঘন্টা ধরে আমাদের সমস্ত দুঃখ আমরা ভুলে যাই, সমস্ত যন্ত্রণা আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা এত আনন্দে মেতে উঠি, এত খুশিতে মেতে উঠি, সত্যি সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেই শিল্পী প্রত্যেক বারের মতন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন, এবং উপস্থিত আছে আজকে আমাদের ছোট্ট বন্ধু, আমাদের ছোট্ট রিয়া, রুমাদির ভীষণ ভীষণ ফেভারিট, আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে। ও ভীষণ ভীষণ এনজয় করে এই প্রোগ্রামটা, আমরা সকলে এনজয় করি। প্রচুর গান নিয়ে এসেছে আজকে রুমাদি, একটা একটা করে গান শুনবো, সম্পূর্ণ নিজের স্টাইলে, নিজের প্রেরণায়, এবং একদম নিজের অনুকরণে উনি গান করেন, কাউকে নকল করেন না, কাউকে অনুসরণও করেন না। চলুন আজকে শুনে নেবো একটা একটা করে রুমাদির গান। তার আগে আজকে স্বাগত জানাবো, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মিষ্টি রুমাদি। নমস্কার। নমস্কার নমস্কার আমার দর্শক বন্ধুদের, মানে ছোট বড় সবাইকে আমি আন্তরিক ভালোবাসা দিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। প্রত্যেকে আমাকে এত সুন্দর, মানে ইন দ্য ওয়ার্ল্ড বলছে, ইউর গ্রেট সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড। বম্বে, পুনা, নানান জায়গার থেকে সবাই লিখছে, আমার সাথে ফোনও করছে, এমনকি আমার সাথে সবাই মিট করবেন বলছেন। আমি ঠিক টাইম করে আপনাদের বলবো, আমি মিট করব সবার আন্তরিক ভালোবাসা নিয়ে। আমি শুরু করছি, আপনারা দেখুন কেমন লাগছে। আজকে আমার হারমোনিয়াম নিয়ে, একটু হারমোনিয়াম ডিফেক্ট হয়ে গেছে, আমি আবার আবার সবাই বলছে আমাকে মাইক নিয়ে করার জন্য, আর ড্যান্সটা বেশি দেখুন আপনারা ধৈর্য ধরে। ওকে, আর আমার একটা মিষ্টি প্যান ছোট্ট। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত প্রচুর দিয়েছে, হ্যাঁ এ করে তোমার খোলা পালে তোমার খোলা রবীন্দ্রসঙ্গীত শুনে নিলাম রুমাদির কাছ থেকে। আরেকটা অনবদ্য জিনিস দেখাবো রুমাদি, ফ্রম এলাহাবাদ বোর্ড। এলাহাবাদ বোর্ড থেকে রুমাদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছে দিল্লি থেকে, এবং সত্যি এত সুন্দর গান রুমাদি আজকে আমাদের জন্য এনেছেন, প্রচুর প্রচুর গান, সবে তো একটা গান শুনলেন। এবং এই সার্টিফিকেটটা কোথাকার রুমাদি? এটা হ্যাঁ, এটা হচ্ছে আমার অল ইন্ডিয়া, মানে রেডিও দিল্লি। আচ্ছা, অল ইন্ডিয়া রেডিও এন্ড দূরদর্শন দিল্লি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে দিল্লি থেকে উনি কমপ্লিট করেছেন এই সার্টিফিকেটটা। ওনার সত্যি বিভিন্ন জায়গায় আরো প্রচুর সার্টিফিকেট আছে, গান গেয়েছেন, এবং সত্যি সব সার্টিফিকেট গুলো আনা তো অনেক সময় সম্ভব, মানে অল ইন্ডিয়া মানে করেছি, প্রচুর টিচার্স আমি স্টাডি করেছি, তামিল, তেলুগু সবকিছু। আচ্ছা, প্রত্যেকটা ভাষায় রুমাদি মানে আলাদা আলাদা করে আর কি স্টাডি করেছেন। আরেকটা এবার কি গান শোনাচ্ছেন? আচ্ছা, আরেকটাই করি নি, গ্রাম ছাড়া গুই রাঙা মাটির মনে
এমন একটা গান শুনলাম যেটাতে যেন মনে হচ্ছে আমরা একটা লাল মাটির দেশে পৌঁছে যাচ্ছি এবং শুকনো মানে একটা ভেজা মাটির গন্ধ এবং এমনই একটা সুন্দর বাইরের পরিবেশটা যে যেখানে হালকা হালকা একটা বৃষ্টি এবং সেই সাথে এই গানটার সাথে খুব সুন্দর একটা মিল খুব মানে এটা ভেজা মাটি লাল মাটির গন্ধ আমরা এখানে বসেই যেন পাচ্ছি একটা এসএমএস পড়ে নেব রুমাদিকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে হাই আই এম সোনা ইউ আর গ্রেট সিঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড বাহ সত্যি রুমাদি কেমন আছো যিনি কোথা থেকে লিখেছেন কাইন্ডলি সেটা একটুখানি লিখে দেবেন দিদি দারুণ হচ্ছে আমি আপনার প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসি আই লাভ ইউ রুমাদি আর অ্যাঙ্কারকে অ্যাঙ্কার দিদিও আপনাকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ রুমাদি আপনি প্লিজ আমার জন্য লুঙ্গি ডান্সটা করবেন সত্যি এটা ভীষণ ফেমাস গান আপনাদেরকে বারবারই বলি যারা আপনারা লিখবেন অতি অবশ্যই কিন্তু নিজেদের নামগুলো একটুখানি কাইন্ডলি লিখে দেবেন কারণ ভীষণ ভালো লাগে যখন আপনারা আপনাদের ভালোবাসাটাকে এরকম এসএমএস এর মাধ্যমে রুমাদির কাছে পেশ করেন লুঙ্গি ডান্সটা তো প্রচুর ডিমান্ড আচ্ছা একটা কীর্তন করি আমাকে দর্শক লিখেছে একটা পদাবলী কীর্তন হ্যাঁ ওহে জীবন বালা ওহে সাধন দুর্লভ ওহে জীবন বালা আমি মর্মের কথা অন্তর ব্যথা আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাই ওহে জীবন বালাভ দিন চরণ তলে কথা যাছিলে চরণ তলে প্রাণে চরণ তলে শুধু জীবন মনে চরণে দেন বুঝিয়া না সব আমি কি আর পাব ওহে জীবন আমি নীরবে যাব কথা যাছিল দেন নীরবে যাব হৃদয় লয়ে আমি নীরবে যাব আমি কি আর পাব ওহে জীবন বালাভ আমি নীরবে যাব হৃদয়ালয়ে আমি নীরবে যাব প্রেম মরুতি তব আমি নীরবে যাব পথের কাঁটা মানবে না আমি নীরবে যাব আমি কি আর পাব ওহে জীবন বালাভ ওহে সাধন দুর্লভ ওহে জীবন বালাভ খুব সুন্দর একটা গান রুমাদির কাছ থেকে শুনলাম একটা এসএমএস পড়িনি আমার নাম ঋতিকা আমি আপনার খুব বড় ফ্যান এভরি স্যাটারডে আমি আপনার শো না দেখে ঘুমোতে যাই না
আমি আপনার কাছে একটা গান শুনতে রিকোয়েস্ট করছি। গানটি হলো কি তুই আমার কোকা কোলা রে, কোকা কোলা। এই একটা গান, এই একটা এসএমএস আছে। আচ্ছা আচ্ছা। আরেকজন লিখেছেন, আমার নাম অনন্যা দে, আপনার গান আমার খুব ভালো লাগে, প্লিজ ফোনটা ধরুন, আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাই। প্রত্যেক দশম, হ্যাঁ প্রত্যেক প্রত্যেকে আপনারা কথা বলতে চাইছেন, আর প্লাস এত টাইম বাড়াচ্ছে, প্রত্যেকে লিখেছে 2 ঘন্টা। দেখো ওইটা ইয়ারটাতে প্লিজ প্লিজ করে লিখে দিয়েছে, টাইম বাড়াতে। যারা কথা বলতে চাইছেন, ডাইরেক্ট কথা বলতে চাইছেন, চলে আসুন রুমাদির কাছে দেখা করার জন্য। রুমাদি সবার সাথে আপনাদের দেখা করবেন। আর যারা আপনারা বলছেন যে শিল্পীর গান বাড়ানোর জন্য আমাদের সোনার বাংলা স্টুডিওতে, অর্থাৎ এই স্টুডিওতে আমাদের কাছে ফোন এসেছিল যে টাইমিংটা একটু বাড়ানোর জন্য, তো সেই সহযোগিতাটা সম্পূর্ণ আপনাদের কাছ থেকে আমরা চাইছি। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, রুমাদির পাশে থাকুন, আমরা আপনাদের কথা মতো নিশ্চয়ই সময়টা বাড়ানোর চেষ্টা করব। আনন্দ পাই। নদিয়া থেকে লিখছে বনশ্রী, আপনি ভীষণ ভালো, আপনার গান ভীষণ ভালো লাগে, আপনার মেকআপ খুব সুন্দর লাগে এবং টাইমটা সেও বাড়াতে বলেছে। আচ্ছা আচ্ছা, সত্যি।
যাদবপুর থেকে একজন লিখছেন, আপনি দারুণ দারুণ অত্যন্ত দারুণ আপনি গান, আপনার গলায় গান শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে। একজন লিখেছে, রুমা দি আপনার গান শুনে আমি পাগল হয়ে গেছি, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আপনি বাপ, যারা আপনারা এগুলো লিখছেন কাইন্ডলি একটুখানি নিজেদের নামটা আর কোথা থেকে বলছেন এগুলো একটুখানি লিখে দেবেন, কারণ এত সুন্দর আপনারা লিখছেন। প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি তাই। প্রেম জেগেছে আমার মনে বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি সোনার বাংলার গ্রেট সিঙ্গার রুমাদি, শঙ্কর গুহ ঠাকুরতা আপনার বিগ ফ্যান, আমার একটাই রিকোয়েস্ট আপনি লতাজির একটি গান গান, সরগম সিনেমা থেকে ওই কোয়েল বলি দুনিয়া ডোলি, আচ্ছা এই গানটা অবশ্যই শোনাবে। প্রচুর 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 রিকোয়েস্ট আসে তো। দিদি আপনার গান খুব সুন্দর, আপনিও খুব সুন্দর, আই লাভ ইউ, কাইন্ডলি একটু নামটা লিখে দেবেন। যারা আপনারা আজকের অনুষ্ঠান দেখছেন ভীষণ ভীষণ এনজয় করছেন, অবশ্যই কাল থেকে আপনাদের এসএমএস করা শুরু হয়ে যাবে, ফোন করুন। যারা অনুষ্ঠান করাতে চাইছেন কম খরচে, যারা শিল্পীকে দিয়ে অনুষ্ঠান করাতে চাইছেন, প্রোগ্রামের কথা বলে পরে আবার বদমাইশি করে, ওরা গিয়ে বলেছে ফোন করে জানাতে, আমি কি প্রোগ্রামের জন্য বসে আছি? আমার যেখানে যাওয়ার সেখানে আমি প্রোগ্রাম করতে চলেছি, অল ইন্ডিয়া প্রোগ্রামস করছি, এয়ারফোর্স অল ইন্ডিয়া, কেরালা, ম্যাড্রাস, বোম্বে, গুজরাট, কাশ্মীর, তার সামনে আসতে পারে না। আমি কলকাতা সবকিছু আমি জানি, কলকাতা যে কত উইক সেটা আমি জানি ভালো করে, এটা নন বেঙ্গলি। যারা আপনারা স্বল্প খরচে অনুষ্ঠান করাতে চাইছেন, স্বল্প খরচে একজনের প্রোগ্রামের কথা বলছে 4000 দেবে বলে, দমদমি এয়ারপোর্টে থাকে, আজকেও ফোন করেছে বলছে 4000 গাড়ি ভাড়াই তো আমার চাল লেগে যাবে, বলে কালেক্ট করেছে 4000, দরকার নেই আমার ওরকম প্রোগ্রাম, লজ্জা থাকলে আপনারা ফোন করবেন না প্রোগ্রামের জন্য। শুনে নেব আরেকটা গান তোমাদের কাছে। তুনি রঙিলে কেসে জাদু কিয়া, তুনি রঙিলে কেসে জাদু কিয়া, পিয়া পিয়া বলি মত ভালা জিয়া, তুনি রঙিলে কেসে জাদু কিয়া, পিয়া পিয়া বলি ভালা জিয়া, বাহু মে ছুটাতি ই পিয়া পিয়া, ওরে পিয়া ও ও, তুনি রঙিলে কেসে জাদু কিয়া, পিয়া পিয়া বলি মত ভালা জিয়া। Thank you.
ভানু সিংহ পদাবলি থেকে তুমি গান শুনতে চাইছ, অবশ্যই দিদি শোনাবেন সময় থাকলে। এই মেঘলা দিনে একলা ঘরে থামে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ। যদি পানে ওই হাওয়া ধরে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ভুলে 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 কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ও গো তোমায় নিমন্ত্রণ। আজ ঝাড়ো ঝড়ে ঝাড়ো আজ বাড়ি সারা দিন আজ যেন মেঘে মেঘে মন উদাসী আজ আমি খানে খানে কি যে ভাবি আর মনে তুমি আসবে ও গো আসবে কবে হবে সে মিলন কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে খুব ভালো লাগলো রুমাদির এই গানটা। এবার রুমাদির কাছ থেকে একটা খুব ফাস্ট গান একটা পপ সং শুনে নেবো একটু। আচ্ছা ফোক ফোক করে নি তাহলে। আচ্ছা হ্যাঁ একটা ফোক গান শুনে নি। সময় একদম শেষের গোড়ায় চলে এসেছি আমরা, সবাই ফোন করুন আপনারা। বাংলাদেশের মাইয়া রে তু হেল্লা দিয়া যা একবার ঘুইরা জি তাকাস লাগে ঝাকাস ঘুইরা জি তাকাস লাগে ঝাকাস পাতে নদীর ইলিশ খাইয়া রে করে ঝকঝকে বানা লালা হো লালা হো লালা হো লালা হো খুব সুন্দর একটা গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হলো। ভীষণ ভীষণ মজার অনুষ্ঠান, ভীষণ ভীষণ খুশির অনুষ্ঠান, আজকের মতন এখানেই শেষ। বিদায় নিচ্ছি দর্শক বন্ধু, ভালো থাকবেন, আবারও ফিরে আসবো আগামী শনিবার। শুভরাত্রি, নমস্কার। আপনার ধৈর্য ধরে দেখুন করবো আমি, আপনারা আমার সাথে থাকুন, সবাই লিখেছেন আমার সাথে আছে। টাটা বাই বাই, গুড নাইট।